আসসালামু আলাইকুম, কারিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। কর্তব্যপরায়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে যে কোনো অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পিজিআর সদর দফতরে প্রেসিডেন্ট গার্ড অব রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এই আহ্বান জানান। সেই সাথে আরও দক্ষ এবং আধুনিক বাহিনীর সদস্য হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের তাগিদ দেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু পিজিআর প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, পিজিআর এখনকার মতো দক্ষ এবং চৌকস বাহিনী হলে বঙ্গবন্ধুকে হারাতে হতো না। পিজিআর গঠনের 42 দিনের মাথায় আমাদের জাতির পিতাকে প্রাণ দিতে হয়েছে। আমাদের আজকের মতো যদি সুসংগঠিত পিজিআর থাকতো, তাহলে হয়তো আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারতাম, দেশের ইতিহাস অন্য ধারায় লিখিত হতো। কর্তব্যপরায়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে দেশ ও জাতি যে মহান দায়িত্ব আপনাদের উপর অর্পণ করেছে, সেই দায়িত্ব পালনে যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে আপনাদেরকে চিরস্মরণীয় করে রাখবে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দুই দিনের সফরের শেষ দিনে গোপালগঞ্জে নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। পরে নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটের উদ্বোধন করেন শেখ হাসিনা। এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে জোহরের নামাজ আদায় শেষে মধ্যাহ্ন ভোজ করবেন। বেলা 3:30 জাতির পিতার সমাধিসৌধে ফাতেহা পাঠ ও মোনাজাত করে প্রধানমন্ত্রী বিকেল 4:00 সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম সহ 6 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জামালপুরের দেবানগঞ্জ, বক্সিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 45টি ইউনিয়নের 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসলি জমি ও রাস্তাঘাট। বন্যার কারণে 136টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধা সদর উপজেলা সহ 4টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নদ নদীর কুল ছাপিয়ে প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, সেই সাথে লোকালয়ে পানি ঢুকে পড়ায় পানিতে তলিয়ে যাচ্ছে হাট বাজার, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যেই জেলায় 80টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় 250 শিক্ষা প্রতিষ্ঠান নিমজ্জিত হয়েছে। এর মধ্যে 71টি স্কুল ও 32টি মাদ্রাসায় আজকের ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে জেলার 12 উপজেলায় বসত বাড়ি ও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি থাকা 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সড়কে পানি থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আবারও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের অভিযোগ করছেন অভিভাবকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন সহ উত্তর পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। কোনো কোনো স্কুলে পরীক্ষার হলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার করতে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। আগের রাতে প্রশ্ন ফাঁস ঠেকাতে নজরদারি বাড়ানো সহ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অভিভাবকদের কেউ কেউ। এছাড়া পরীক্ষার হলে আলোচনা করে উত্তর দেওয়ার সুযোগ থাকায় অনেক শিক্ষার্থী কোনো প্রস্তুতি পড়াশোনা ছাড়াই পরীক্ষা দিচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা।
এখন আমরাও পরীক্ষা দিচ্ছি, আসতেছি, আমরা আগের দিন প্রশ্ন পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা হয়তো আগেই প্রস্তুতি নিয়ে আসতেছি, সেটা থেকে আমরা দেখে দেখে লিখতেছি। আবার অনেকে দেখা যাচ্ছে একদমই কপি করে নিয়ে আসতেছে, সেটাই একদম দেখে দেখে লিখে দিচ্ছে। আগে যদি পেয়ে যায়, আগে বলে দেয়, তাহলে যে চিন্তা থেকে এটা করা, সে নিজে বিশ্লেষণ করবে, শিখবে, কথা বলবে, তাহলে তো এটা আর হবেই না। এটার উদ্দেশ্যটি আমার কাছে মনে হয় যে এটা হাসিল হবে। যেটা দেখলাম যে পরীক্ষার আগের দিন একটা প্রশ্ন চলে আসলো ইউটিউবে, তারপরে বাচ্চারা ওইটা সার্চ করে উত্তর রেডি করলো, উত্তর রেডি করে সেটা আইসে আবার নিজেরা নিজেরা শেয়ার করলো, এইটা কি ধরনের পরীক্ষা আর কি ধরনের মূল্যায়ন এটা আমরা এখনো বুঝতে পারতেছি। আবারও 200 টাকা ছাড়ালো কাঁচামরিচের দাম। গেল কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। উত্তাপ ছড়াচ্ছে সবজি, 50 টাকার নিচে নেই কোনো সবজি, ঊর্ধ্বমুখী মাছের বাজারও। রাজধানী বাজার পরিস্থিতি জানতে এখন আমরা চলে যাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, গেল কয়েকদিন ধরেই কিন্তু বাজারে পেঁয়াজ, ডিম, কাঁচামরিচের ঊর্ধ্বমুখী একটা প্রবণতা দেখা যাচ্ছে, তো আজকের বাজার পরিস্থিতি নিয়ে আপনার হাতে কি তথ্য আছে এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের অভিমত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। লোপা, আসলে কাঁচামরিচের কেজি আমরা সকাল থেকে কারওয়ান বাজারে দেখছি, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখন কাঁচামরিচের দাম 320 টাকা থেকে আমরা 400 টাকা পর্যন্ত পেয়েছি। আমাদেরকে ক্রেতারা এসে বলছেন গতকালও যে অনেক জায়গায় নাকি 260-270 বিক্রি হয়েছে, বিক্রেতারাও আমাদের বলছেন, কিন্তু আজকে কোনো জায়গায় 300-এর নিচে নেই, সেটি 320 থেকে আমরা 400 পর্যন্ত পেয়েছি। অনেকে এসে বলছেন এরকম কেন হচ্ছে, দাম যদি বেড়েই থাকে সেটা তো সব জায়গায় একই রকমভাবে বাড়বে, এক জায়গায় কেন 300, আরেক জায়গায় 320, আরেক জায়গায় 350, এমনকি 400 পর্যন্ত উঠছে। যার ফলে এটা তারা বলছেন যে এটা স্বাভাবিকভাবে তারা ধারণা করছেন এটা আসলে কারসাজি, যার যেভাবে ইচ্ছা দাম নিচ্ছেন, আর তারা এক্ষেত্রে অভিযোগ করছেন যে এখানে যথাযথ মনিটরিংটা নেই, যার ফলে বিক্রেতারাও আসলে তাদের সুযোগ মতো ইচ্ছে মতো তারা দাম নিতে পারছেন। এছাড়া পেঁয়াজের দামও কিন্তু 100 টাকার উপর, 110 টাকা করে পেঁয়াজ কিনতেন ক্রেতারা, খুব ঝাড়ছেন কেন এত দাম হলো। আর বেগুন, গাজর, শশা এগুলো এবং কি বরবটির দামও কিন্তু 100 ছাড়িয়েছে, অর্থাৎ এখন 100 ছাড়িয়ে অনেক পণ্যের দামই কিন্তু উপরের দিকে উঠছে। আর এক্ষেত্রে বিক্রেতারা দায় চাপাচ্ছেন হচ্ছে বৃষ্টি এবং বন্যা, তারা বলছেন যে বৃষ্টি এবং বন্যা হওয়ার ফলে গত সপ্তাহে তাদের যে সরবরাহ সেটা অনেকটা কমে গেছে, যার ফলে দামটা অনেকটা বেশি জিনিসের, আর তারাও কিছু করতে পারছে না কারণ তাদের কাছে যেহেতু সরবরাহ কম, চাহিদা বেশি, তাই দামটা আসলে বাড়তি। আর ক্রেতারা বলছেন আসলে এভাবে করে বাড়ার কোনো যুক্তি নেই, এত বেশি দাম বাড়ার কোনো যুক্তি নেই, কারণ সব কিছুই আসলে একটু ধাপে ধাপে বাড়ে, কিন্তু 100-200 করে বেড়ে যাওয়া যেটা কাঁচামরিচের ক্ষেত্রে ঘটেছে এটি আসলে ঠিক নয়, আর প্রশাসনে এর ক্ষেত্রে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে মাংসের বাজার, মুরগির বাজার 170, ব্রয়লার আর সোনালি মুরগি 300, আর গরু মাংস 750 থেকে 780 টাকায়, সেগুলো কিন্তু মোটামুটি স্থিতিশীলই রয়েছে। আর ডিমের বাজারও 140 থেকে 150 টাকা আমরা যতটুকু খবর পেয়েছি। আর আরেকটি বিষয় এখানে বলে রাখি যে আমি যেহেতু কাঁচা বাজারে কারওয়ান বাজারে আছি, এটা কিন্তু একটি পাইকারি বাজার, অর্থাৎ আমরা যদি এলাকার বাজারগুলোতে যাই খুচরা বাজারে, সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই আর একটু বেশি হবে, আর এটি নিঃসন্দেহে বলা যায়। তো লোপা, এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ। জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে 1 ঘন্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়, ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা গিয়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিলে 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ওই সময় ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা। একই দাবিতে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ডাক্তারদের বদলি বিষয়ে নতুন নীতিমালা হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেছেন, বদলিকৃত কর্মস্থলে কেউ আসতে না চাইলে তাকে চাকরি ছেড়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, চীনের অনুদানে দগ্ধ মুমূর্ষু রোগীদের চিকিৎসার সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনকালে চট্টগ্রাম মেডিকেলে রোগীর চাপ দেখে মন্ত্রী অবাক হয়ে বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে স্বাস্থ্যসেবা দেওয়া গেলে চট্টগ্রাম মেডিকেলে রোগীর চাপ কিছুটা হলেও কমবে। পরে চিকিৎসকদের সাথে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিচালকের কার্যালয়ে যাদের
স্মরণ না করলে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে। প্রধানমন্ত্রী একটা কঠিন অনুশাসন দিয়েছেন, যেটা আমি খুলেই বলি আপনাদের সবাইকে, যে দেখো যদি আইনের মধ্যে কিংবা নীতির মধ্যে থাকে এবং কেউ আসতে না চায় কিংবা কেউ যেতে না চায়, তাহলে বলে দিও চাকরি ছেড়ে দিতে, কিন্তু তাকে যেতেই হবে, তাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে তাকে যেতেই হবে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা করেন দর্শকরা। একুশ পেরিয়ে 22 বছর পদার্পণ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানমালায় উঠে এসেছে এমন বক্তব্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। একুশ পেরিয়ে 22 বছরে পদার্পণ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় র্যালি বের করা হয়। পরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় উঠে আসে এনটিভিতে প্রচারিত সংবাদ ও অনুষ্ঠানমালার নানা দিক। বক্তারা জানান তাদের ভালো লাগা এবং প্রত্যাশার কথা। শুধু সংবাদ প্রচার নয়, সেটি কত দ্রুত এবং নির্ভুলভাবে দর্শকের কাছে পৌঁছালো, প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সেই সব দিক উঠে এসেছে মাগুরায়। এক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এনটিভির প্রশংসা করেন বক্তারা। মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যার কারণে প্রতিষ্ঠা বার্ষিকের কেক কাটা, আলোচনা সভা ও র্যালি বাদ দিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে এনটিভি। রাজনগর উপজেলার কুশিয়ারা নদী তীরবর্তী সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি তথ্য প্রযুক্তি ও শিক্ষামূলক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করায় এনটিভি দর্শকের মনে আলাদা একটি স্থান দখল করে আছে, এমনটাই মনে করেন টাঙ্গাইলে প্রতিষ্ঠা বার্ষিকে শুভেচ্ছা জানাতে আসা অতিথিরা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তারা। একুশ বছরের নিরন্তর পথচলায় এনটিভি দর্শকের মনে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে তারই ধারাবাহিকতায় আগামীর দিনগুলোতে এনটিভিতে আরও ভালো কিছু প্রত্যাশা করেন ভালুকার দর্শকরা। কক্সবাজারের স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী সহ নানা পেশার মানুষ এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকের অনুষ্ঠানে অংশ নেন। পরে স্থানীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তারা এনটিভিতে প্রচারিত সংবাদের প্রশংসা করেন। মুন্সীগঞ্জের মীর কাদিম পৌর এলাকার বেদেপল্লীতে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকের কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন বেদেপল্লীর শিশুসহ নানা পেশার মানুষ। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এনটিভির একুশ পেরিয়ে 22 বছরে পদার্পণ উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা শেষে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। জীবনে কোনদিন হুইঞ্চেন লাউ আর কচু লই পোলার হৈর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন, কামর দে আরে খাই পেলা, লবণ দি আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনো দিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনি মিনি কিল্লাই কিল্লি। তুই কি আর বলারে বিয়ের দি হোর বাড়ি দাঁড়াইছ না জেলখানা ঢুকেছ? কোন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লাই।
ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। শান্তিতে থাকুন, তুই ঠিকই কইছিস, ঠিকই কইছিস, তুই আইসার লোভে ঘুরি আয়ার কোনো দিকে চাইবার সুযোগ হয়নি, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।